আসসালামু আলাইকুম সবাইকে, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। গ্লোবাল ইস্যু, ইটস এ গ্লোবাল প্রোগ্রাম, বরাবরের মতো আমরাও তাই করতে যাচ্ছি। আমরা মিডফোর্ড হসপিটাল, বিশেষ করে যেটা সারসলি মোল্লা মেডিকেল কলেজের আওতাধীন, এখানকার যে ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি অর্থাৎ মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে মিডফোর্ডে আমরা এই প্রোগ্রামটা উদযাপন করছি। আমরা মনে করি যে এই প্রোগ্রামের মাধ্যমে জনসাধারণের মাঝে এবং বিশেষ করে আমাদের যে যারা নিরক্ষর এবং যারা একটু আন্ডার প্রিভিলেজড গ্রুপের যে রোগীগুলো আছে তাদের মাঝে মানসিক স্বাস্থ্যের যে সচেতনতা, এটা আরো অধিক হারে বৃদ্ধি পাবে। এবং এবারের যে স্লোগানটা, এবারের স্লোগানটা একটু একটু ভিন্ন ধর্মী স্লোগান, যে সেখানে বলা হচ্ছে যে মেন্টাল হেলথ ইজ এ ইউনিভার্সাল রাইট, হিউম্যান রাইট। তো এই স্লোগানের আমরা বাংলায় যেটা করতে চেয়েছি, মানসিক স্বাস্থ্য হোক সার্বজনীন মানবাধিকারের অংশ, জিনিসটা এরকম হয়। তো আমরা এটা দিয়ে মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ওয়ার্ল্ড যেটা ফেডারেশন ফর দ্য মেন্টাল হেলথ, মূলত তারা এটাই বুঝাতে চেয়েছে যে সবাই যেন এই মানসিক স্বাস্থ্যের আওতাভুক্ত হয়, অর্থাৎ একেবারে রুটলেস লেভেল বা তৃণমূল থেকে শুরু করে একেবারে ধনী বা বিত্তশালী সবাইকে যেন এটা আওতাভুক্ত করা হয়।